বিশ্বকাপে পরপর দুই ম্যাচ হেরে ওয়ানিন্দু হাসারাঙ্গার শ্রীলঙ্কার বিপদ যেন কাটছেই না। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাথে ম্যাচ হারার পর প্রকৃতিও যেন মুখ ফিরিয়ে নিয়েছে শ্রীলঙ্কার ওপর থেকে। নইলে কাগজে কলমে ক্ষীণ যে সম্ভাবনাটুকু ছিল লঙ্কানদের শেষ ভরসা বা আশা হিসেবে, সেটাও কেন বৃষ্টিতে ভেসে যাবে? টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের হাতে। তবে বৃষ্টি যেন হয়ে গেল বাধা। ফ্লোরিডায় কোনো বল খেলা ছাড়াই পয়েন্ট ভাগাভাগি করে নিল দুদল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে, জানতো লঙ্কানরা। তাই নেপালের বিপক্ষে আটঘাট বেঁধেই মাঠে নামতে চেয়েছিল তারা। কিন্তু বৃষ্টিতে পণ্ড হলো সব। এক পয়েন্ট পেলেও আর মাত্র এক ম্যাচ বাকি থাকায় আর নেট রান রেটে অনেকটা পিছিয়ে থাকায় বিদায় ঘণ্টা বেজে গেছে 2014 সালের টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের। আর এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ ডি থেকে প্রথম দল হিসেবে সুপার এইটে উঠে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ হেরে যাওয়ায় কঠিন সমীকরণের সামনে এখন শ্রীলঙ্কা। অসম্ভব বললেও খুব বড় ভুল হবে না। তিন ম্যাচ শেষে লঙ্কানদের ঝুলিতে আছে মাত্র এক পয়েন্ট। সুপার এইটে যেতে হলে প্রথমে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। এই ম্যাচে যদি পয়েন্ট ভাগাভাগি হয় তাহলেই বেঁচে থাকবে শ্রীলঙ্কার সুপার এইটে যাওয়ার স্বপ্ন। তবে এই ম্যাচে কেউ জয় পেয়ে গেলেই গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে শ্রীলঙ্কা। তাই বৃহস্পতিবার বৃষ্টির কারণে নেদারল্যান্ডস বাংলাদেশ ম্যাচ ভেসে যাওয়ার প্রার্থনা করতে হবে তাদের। এই ম্যাচ পরিত্যক্ত হলে এরপর নেপালের জিততে হবে বাংলাদেশের বিপক্ষে এবং শ্রীলঙ্কার হারাতে হবে নেদারল্যান্ডসকে। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কাছে আবার হারতে হবে নেপালকে। তাহলেই পয়েন্ট সমান হবে নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। তখন শুধু নেট রান রেটের বিচারে এগিয়ে থাকলেই সুপার এইটে খেলতে পারবে শ্রীলঙ্কা। তবে নেপাল শ্রীলঙ্কা ম্যাচ ভেসে যাওয়ায় সুপার এইটের পথ সহজ হয়েছে বাংলাদেশে। নিজেদের প্রথম দুই ম্যাচের একটাতে জিতে ভালো অবস্থানেই আছে শান্তর দল। নেট রান রেটও আছে পজিটিভে। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি রয়েছে দুটি ম্যাচ। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে বাকি দুই ম্যাচ জয় পেলেই সুপার এইটে চলে যাবে বাংলাদেশ। এটা বাংলাদেশের সবচেয়ে সহজ পথ। তবে একটি ম্যাচে জয় পেলেও থাকবে সুপার এইট খেলার সম্ভাবনা। যদি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় এবং নেপালের বিপক্ষে জেতে, সেক্ষেত্রে টাইগারদের প্রার্থনা করতে হবে যাতে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় নেদারল্যান্ডস। এরপর বাংলাদেশকে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস থেকে। আবার বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে এবং নেপালের বিপক্ষে হেরে যায়, সেক্ষেত্রে দুই ম্যাচের ফলাফলের উপর তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। সেটা কিছুটা কঠিনই টাইগারদের জন্য। তবে সহজভাবেই বাংলাদেশ পার করুক প্রথম রাউন্ডের বাধা, সেটাই প্রত্যাশা থাকবে সবার। 13 জুন বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিয়াম তালুকদার, অনফিল্ড।